বুলগেরিয়ার একটি শহর গ্যাব্রোভো। গ্যাব্রোভো প্রদেশের প্রশাসনিক কেন্দ্র এই শহরটি। তবে এই শহরটি বেশ ভিন্ন এবং অদ্ভুত, আর তার কারণ হল এই শহরের অধিবাসীদের কৃত্রিমই। তাদের কৃপণতা নিয়ে অদ্ভুত সব কৌতুক আর কাজকর্ম রয়েছে, আর সেগুলোই তাদের জন্য বয়ে এনেছে সারা বিশ্বে পরিচিতি। কৃত্রিমের ক্ষেত্রে তারা এমন ঘটনার সৃষ্টি করে রেখেছে যে অন্য কেউ এই গ্যাব্রোভোবাসীদের টক্কর দেওয়ার কথা চিন্তাও করতে পারবে না। চলুন তবে জেনে নেওয়া যাক গ্যাব্রোভোবাসীদের কৃত্রিমি নিয়ে কিছু উদাহরণ। পৃথিবীর অধিকাংশ দেশের ধর্মীয় রীতি অনুযায়ী মানুষ প্রয়াত হলে প্রাণহীন দেহটিকে কবরে শুয়ে সমাহিত করা হয়, কিন্তু এই শহরটিতে কাজটি করা হয় ভিন্নভাবে। এখানে মরদেহ কবর দেয়া হয় খাড়াভাবে। তবে এটি কোনো ধর্মীয় রীতি মেনে নয়, বরং তারা এই কাজটি করে কবরের জায়গা বাঁচানোর জন্য। টুথপিক বা দাঁতের খিলালের দাম আর কতই বা হতে পারে, অতীব সস্তা এই পণ্যটি কিনতেও তারা হাস্যকর কৃত্রিমির পরিচয় দিয়ে থাকে। মাছ খাওয়ার সময় মাছের কাঁটাগুলো তারা জমিয়ে রাখে যেন তা দিয়ে টুথপিকের কাজ সেরে নেওয়া যায়, বাজার থেকে যেন কোনো টুথপিক কিনতে না হয়। টুথপিকের মতো দেশলাইয়ের কাঠি ব্যবহারেও গ্যাব্রোভোবাসীরা বেশ অনন্য। প্রতিটি কাঠিকে মাঝখান দিয়ে ছিঁড়ে দুই ভাগ করে নেয়, যেন এক একটা কাঠি দুইবার করে ব্যবহার করা যায়। বিশ্ববাসীকে কৃত্রিমির আরো বড় নমুনা দেখিয়ে দিয়েছে তাদের ঘড়ি ব্যবহারের মাধ্যমে। একটি দেয়াল ঘড়িতে বছরে আর কয়টি বা ব্যাটারির প্রয়োজন হতে পারে, কিন্তু এখানেও কৃত্রিমি করতে ছাড়েনি গ্যাব্রোভোবাসীরা। এক্ষেত্রে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তারা ঘড়ির ব্যাটারি খুলে রাখে এবং সকালে আবার লাগিয়ে নেয়, যেন ব্যাটারি দ্রুত শেষ না হয়ে যায়। এই কারণে অ্যালকোহল পানের ব্যাপারেও তারা বেশ সচেতন। যে কোনো উৎসব অনুষ্ঠানে তারা গ্লাসের বদলে ডিমের খোলসে বিয়ার পরিবেশন করে থাকে, যেন কেউ মাতাল না হয়ে যায়। তবে এটা কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য নয়, বরং মাতাল হয়ে কেউ যেন অত্যধিক বিয়ার পান না করে সেজন্য এই অভিনব পন্থা অনুসরণ করে তারা।